আমার এগুলিও করতেছে না কি মারতেছে না, ইমাজিন ফাইল দিয়া ওরা সফটওয়্যার এর মাধ্যমে সাপ ছেড়ে দিলাম। সেই সাপগুলি আসতেছে কি বিল্ডিং এর ভিতর থেকে বাইরে, বিল্ডিং এর ভিতর থেকে সাপ বাইরে বলেন। হ্যাঁ ইমাজিন ফাইল, এটা এই সম্পর্কে আপনি জানেন না, এটা এটা শিক্ষা আমার লাদেন দিচ্ছে। ইমাজিন ফাইল বিল্লাদিন, হ্যাঁ ইমাজিন ফাইলটা হলো কঠিন ফাইল। এই যে দেখেন আমার এই যে সবই কেমন করছে, এই সব এই যে দাঁতের দাগ বোঝা যায়। হ্যাঁ 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 আসলেই তো। এই যে এখানে আসার পরে দুই টাকা মধ্যে সাপে, হ্যাঁ আপনি দেখবেন কি সামান্য একটু বিচি, কিন্তু ওইটা আপনারা রাত্রে মেরে গেছে ইমাজিন ফাইল। এবং এটা আমি বুঝতে পারি, সেই ক্ষমতা আল্লাহ আমার দিচ্ছে। তারপর কি করছে জানেন স্যার? হ্যাঁ আর লাল কালার দইল ওদের মানুষ সবচেয়ে বড় সত্যি কথা জানেন স্যার, ওরা কিছু করতে পারবে না, অসুবিধা নাই। ওরা ফিল্ম জগৎ নিয়ে ব্যস্ত আছে, ফিল্ম জগৎ নিয়ে ব্যস্ত আছে। আমার পক্ষে আছে লাভ আছে বলি, বারাক ওবামা বিশ্বের দিকে, বারাক ওবামার সাথে লাদেনের সাথে গোপন বৈঠকে সে তসমান, যার কারণে এই গোয়েন্দা নামে কারাগারের চেয়ার এবং সারা মুসলিমের সাথে আমি লাদেন এখনো বাইতে আসছে আফগানিস্তানে পাহাড়ের ভিতর, সে কোথায় কিভাবে আছে সেই সব তথ্য আমি পেয়েছি। এবং এবার যে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বারাক ওবামা, এটা কিছু লাদানের অনুকার, সে বিলিয়ন বিলিয়ন ডলার জানেন, এই তো এগুলো পাগল হয়ে যায়। এফবিআই সিআইয়ের মধ্যে এখন এরকম দাও সিরি, আমি এত তথ্য পাই কিভাবে? অবাক লাগে আপনার সাথে, আপনি ওই যে সেই জিনিস তথ্য দিয়ে যায় সব তথ্য, পৃথিবীর কোথায় কি আছে আমি তো সব জানি। এবং আলাউদ্দিনের যে চেরাক যদি আপনারা এতদিন রূপ কথা দেখেন সেটাও বাস্তব, এবং ওই খারাপ দিন আমার নিয়ে যেতে চাই, কারণ ওই চেরাক ওই সম্পদের মালিক এখন আমার যেটা দিচ্ছে ওইটা তো একটা নমুনা, জাস্ট ফর ওয়ান পেজ ফটো থেকে ওইটা নিয়ে মানুষ পাগল হয়ে গেছে, ওইটা নিয়েই পাগল হয়ে গেছে। কিন্তু এই তথ্য আবার এখন একমাত্র পৃথিবীতে শুধু লাদেন, লাদেন এত সম্পদ ফেলে ফেলছে।